ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনও দুর্ভোগ কমেনি দুর্গতদের ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির বানের জল কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন আশ্রয় থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকে নোয়াখালীতে এখনও জলমগ্ন পাঁচ উপজেলা বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল বানভাসিদের দিন এখনও কাটছে আশ্রয় কেন্দ্রে কুমিল্লায়ও কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দি তবে বুড়ি চংয়ের বেশ কিছু এলাকায় নেমেছে বানের জল আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে লক্ষ্মীপুরেও ধীর গতিতে নামছে বন্যার পানি খালি খাল বিল দখলে থাকায় বানের জল নামতে সময় লাগছে প্রায় আশি পার্সেন্ট মানুষের গর পানির নিচে তলিয়ে গেছে এর মধ্যে এখনো অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে খালগুলো আছে না খালগুলো যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে পানি আরো দ্রুত নিষ্কাশন হবে মানব সৃষ্ট বিভিন্ন জায়গায় বান থাকার কারণে এবং জাল থাকার কারণে আমাদের লক্ষ্মীপুরের এখন পানিগুলো একদম নামতেছে না বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির আনিস এখনও পানিবন্দী মানুষের সংখ্যা কেমন দুর্গতদের ঘুরে দাঁড়ানোর চিত্রটা জানাবেন দেবাশিস আসলে কিন্তু পানির দীর্ঘতিতে কমতেছে এটি আমরা দেখতে পাচ্ছি তবে এখনও সেভাবে পানি কমতেছে এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমে তবে কিছু অংশে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি কারণ সদর উপজেলা যেসব অঞ্চলে মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্গম অঞ্চল যারা রয়েছেন তারা কিন্তু এখনো কুমো বুক পর্যন্ত পানি রয়েছেন কুমোর পর্যন্ত পানি রয়েছেন তারা কিন্তু এখন আশ্রয় থেকে ফিরতে পারে না তারা কবে নাগাদ ফিরতে পারে সে বিষয়ে এখনও কিন্তু নিশ্চিত না কারণ খালের যে জলবদ্ধতা রয়েছে জলবদ্ধতা যদি দ্রুত নিষ্কাশন করা হয় এবং পানিগুলো দ্রুত নেমে গেলে কিন্তু আসলে কিন্তু সেই সেই দুর্গম এলাকার মানুষগুলো কিন্তু দ্রুত বাড়িতে ফিরতে ফিরতে পারবে না হলে কিন্তু কবে নাগা তারা ফিরতে পারবে সেই বিষয়ে এখন আমরা নিশ্চিত নয় তবে লক্ষ্মীপুর জেলা এখন বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে যে আশ্রয় কেন্দ্র থেকে কিছু মানুষ বাড়িতে ফিরলেও কিন্তু তাদের সেই দুর্ভোগ রয়ে গেছে যারা মাত্র কারণ হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুর জেলায় যে বিশুদ্ধ খাবার পানি সংকটগুলো দেখা দিয়েছে এবং মানুষের রোগ দেখা দিয়েছে এত করে মানুষ কিন্তু দুর্ভোগ রয়েছে আবার অনেকে কিন্তু খাদ্য সংকটে আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকট থাকার কারণে তারা বাড়িতে ফিরতে শুরু করেছেন কারণ এখানে খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে তারা বলছে যে তারা বাড়িতে পানি থাকা অবস্থায় কিন্তু তাদের করে রকম তারা থাকতে পারে এবং বাড়িগুলো যেন দেখে রাখতে পারে সেই বিষয়ে তারা এখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করছেন না আর দুর্ভোগটা কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু দুর্ভোগ কমতেছে না কারণ দুর্গম অঞ্চলের মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থা রয়ে গেছেন দেবাশিস ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য